খেলার জন্য আমার অনেক কিছু প্রয়োজন, যেমন বাঁধাকপি, লেবু, ভিনেগার, চুন, টুথপেস্ট, তরল সাবান এবং টক দই। কিন্তু বিজ্ঞানী, আমি যে তোমাকে এতগুলো জিনিস দেখালাম, আমি এগুলো সরাসরি ব্যবহার করব না। আমি এগুলোকে একটু অন্যভাবে তৈরি করে নিয়েছি। যেমন এই বাঁধাকপিটাকে আমি রস বানিয়ে নিয়েছি, এই যে দেখছো লেবুর রস, এই লেবুটাকে আমি চিপে এই টেস্ট টিউবে রেখে দিয়েছি, এবং এখানে আছে ভিনেগার, এই ভিনেগারটাকেও আমি টেস্ট টিউবে রেখে দিয়েছি। আর এই যে দেখছো বিজ্ঞানী টক দই, এই টক দইয়ের পানিটাকে আমি এই টেস্ট টিউবে নিয়ে নিয়েছি। আচ্ছা, আর এই যে দেখছো বিজ্ঞানী সাবান পানি, এই তরল সাবানের সাথে আমি অল্প একটু পানি মিশিয়ে এটা তৈরি করে নিয়েছি। আর বাকি আছে টুথপেস্ট, এই টুথপেস্টের সাথেও আমি অল্প একটু পানি যোগ করে এর ভিতরে রেখে দিয়েছি। তো বিজ্ঞানী, আজকে আমি তোমাকে দেখাচ্ছি এগুলোর মধ্যে কোনগুলো ক্ষার এবং কোনগুলো অম্ল। আচ্ছা বিজ্ঞানী, আমি এখানে নিয়ে নিলাম সাবান পানি এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি বাঁধাকপির রস। এই যে বিজ্ঞানী দেখতে পাচ্ছ, বাঁধাকপির রং মিশে সাবান পানির ভিতরে নীল রং হয়ে গেল। এটির মানে আমরা প্রতিদিন যে সাবান ব্যবহার করি এটি ক্ষার। এরপর আমি নিয়ে নিচ্ছি টুথপেস্টের পানি, আমি এর ভিতরেও নিয়ে নিচ্ছি বাঁধাকপির রস। দেখেছো বিজ্ঞানী, এটাও কিন্তু হালকা নীল রঙে পরিবর্তন হয়ে গেল। এটির মানে আমরা যে প্রতিদিন টুথপেস্ট ব্যবহার করি সেটাও ক্ষার। দেখেছো? হ্যাঁ হ্যাঁ। এখন আমি নিয়ে নিচ্ছি টক দই, এর ভিতরেও বাঁধাকপির রং মিশিয়ে দিব। দেখেছো বিজ্ঞানী, এটা কিন্তু রং পরিবর্তন করে ওগুলোর মতো নীল হয়নি, এটা কিন্তু বেগুনি হয়ে গিয়েছে। এর মানে টক দই হলো অম্ল। এরপর আমি নিয়ে নিচ্ছি চুনের পানি। দেখেছো বিজ্ঞানী, চুনের পানিও কিন্তু রং পরিবর্তন হয়ে নীল রং হয়ে গেল, মানে এটিও ক্ষার। এরপর আমি নিয়ে নিচ্ছি লেবুর রস, এর মধ্যেও বাঁধাকপির রস মিশিয়ে দিচ্ছি। দেখেছো বিজ্ঞানী, লেবুতে কিন্তু অম্লর পরিমাণ অনেক বেশি, এই কারণে এটি লাল রঙে পরিবর্তন হয়ে গিয়েছে। এবার আমি তোমাকে ভিনেগারের সাথে বাঁধাকপির রং মিশিয়ে দেখাচ্ছি। বিজ্ঞানী দেখেছো, ভিনেগারও কিন্তু অম্লর পরিমাণ অনেক বেশি, এই কারণে এটি গাঢ় বেগুনি রঙে পরিবর্তন হয়েছে। কেমন লাগলো বিজ্ঞানী খেলাটা, অনেক মজার না? দারুণ দারুণ। বন্ধু বিজ্ঞানী মালিহা, তুমি অসাধারণ একটা খেলা দেখিয়েছো। এখন কিন্তু তুমিও তোমার প্রতিদিনের জিনিস এভাবে পরীক্ষা করে দেখতে পারো। বন্ধু বিজ্ঞানী মালিহা, তুমি আগে থেকে লাল বাঁধাকপির রস বানিয়ে একটা বিকারে নিয়ে নিয়েছো, তারপর টেস্ট টিউবে রাখা ভিনেগার, লেবুর রস, টক দই, সাবান পানি, টুথপেস্ট ও চুনের পানির মধ্যে ড্রপারের সাহায্যে যখন তুমি বাঁধাকপির রস মিশিয়ে দিচ্ছ, তখন টেস্ট টিউবে রাখা বিভিন্ন দ্রব্যের রং পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে নির্দেশক নিজের রং পরিবর্তন করে নির্দেশ করে কোনটি অ্যাসিড আর কোনটি ক্ষার। মালিহা, তুমি যে বাঁধাকপির রস ব্যবহার করেছো তা এক ধরনের নির্দেশক। এই নির্দেশক বিভিন্ন ধরনের অম্ল বা ক্ষারের সাথে মেশানো হলে তখন তার রং পরিবর্তন করে। মালিহা, আমি কি ঠিক বলেছি? হ্যাঁ বিজ্ঞানী, তুমি একদম ঠিক বলেছো। মজার এই খেলাটি দেখানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদেরকে অনেক ধন্যবাদ বিজ্ঞানী। বন্ধু বিজ্ঞানী মালিহা, তোমার সঙ্গে আবারও দেখা হবে, তখন মজার মজার এমন আরো খেলা দেখব, আরো অনেক গল্প করব তোমার সঙ্গে। তুমি ভালো থেকো, বিদায় বন্ধু। তোমরাও ভালো থেকো বিজ্ঞানী, বিদায়।
গুলোস্তেন। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।